আচ্ছা কোথায় থাকতেন আপনি আবার চলে যাবেন থাকেন সাত নম্বর গেটে আমি আলহামদুলিল্লাহ প্রতি বছরই আল্লাহ নেয় প্রতি রমজানে কমন গতবার রমজানের আগে গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে বাংলা মার্কেটের এদিকে আল্ট্রাসাইটে হ্যাঁ আসলে আইডিয়া থাকারও কথা না এটা আমরা আমাদের এই প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ আইডিয়া দিবে মেশিনারিস দিবে উৎপাদন শিখায় দিবে বাজারজাতটা কিভাবে করবেন সেটাও একটা আইডিয়া দিয়ে দিবে আপনার যে প্রতিনিধি বা ভাই দেন না কেন আমরা তাকে এই বিষয়es টোটালটা শিখায় দেব কিভাবে প্রোডাক্ট উৎপাদন করতে হয় বাজারজাতটা আমরা দেখায় দিব সে নিজে করতে পারবে সবগুলা কাজই তার নিজে করবে কিন্তু আমরা শিখিয়ে দেব জি মেশিনারি স্থাপন করে করে দেবে আর র মেটেরিয়ালস সব কিছু আমাদের কাছ থেকে নিতে পারবে এটা মার্ক করে দিছি আপনি নন ওভেন টিস্যু ব্যাগ আর বল প্যান্টটা একসঙ্গে তাকে দিতে পারেন আর আরও ব্যাপক বোঝার জন্য আমাদের একটা প্রজেক্ট প্রোফাইল শিল্প গাইড আছে এটা নিয়ে যদি দেন তাহলে আরও অনেক কিছুই বুঝতে পারবে শিখতে পারবে বিজনেস আইডিয়া আমাদেরকে অর্ডার দিলে তো আমরাও বিশ পঁচিশ দিন বা এক মাস সময় নেই আপনি সাথে সাথেই তো পাবেন না বইটা নিয়ে দেখলেন আর আপনার ঘর করতে কয়দিন লাগতে পারে তার সাথে বসবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কতদিনের ছুটিতে আসছেন পাঁচ মাস ভালো ছুটি আছে এই ছুটির মধ্যে আপনি একদম বিজনেস কে এস্টাবলিশ করে যেতে পারবেন ঘর আসলে এটা জরুরি না আপনি চাইলে আশেপাশে একটা এরকম একটা রুম বাড়া নিলে হয় ওখানে ঘরটা করতে চান আসলে এই বিজনেসটা রাস্তার সাথে প্রয়োজন নাই আপনি ভিতরে করতে পারেন যেখানে ব্যান গাড়ি অথবা রিক্সা আসা যাওয়া করে ওসব জায়গায় করতে পারেন অনেক সময় দেখা গেছে অনেকে একটা ঘর করতে যায় অনেক টাকা খরচ করে ফেলে তখন আর বিজনেসের রানিং ক্যাপিটালটা থাকে না হ্যাঁ তো এই এটা মাথায় রেখে যে টাকাটা এখন ঘরে খরচ করবেন সেটা অল্প টাকার মধ্যে ভাড়া নিয়ে আপনি শুরু করলেন আয় করে ব্যয় করলেন এটা ভালো হয় তারপরে ডিসিশন আপনার আমার আমি জাস্ট পরামর্শ দিলাম বলফেন মেশিনটা এক লাখ পঁচিশ হাজার টাকা আর নন ওভেন টিস্যু ব্যাগ সেনিওটো সাড়ে তিন লাখ টাকা একটা আছে আর সেনিওটো আরেকটা একটু ছোটো আছে দুই লাখ পঁচাত্তর আছে আর একবারই ছোট আছে এক লাখ পঁচাত্তরও আছে আবার এক লাখ চল্লিশও আছে আপনি যেটা নেবেন আমরা সেটাই এই যে একদম প্রথম যেটা ছিল এক লাখ চল্লিশ ছিল পরে আরেকটা মডেল করছি এক লাখ পঁচাত্তর মূলত এটা দুই লাখ পনেরো হাজার টাকা আসে কিন্তু আমরা যেমন এক লাখ চল্লিশের সাথে আবার পঁচাত্তর হাজার টাকার একটা মেশিন অ্যাড করছি হাইড্রোলিক ডি কার্ড সিস্টেম ওটা এক্সটা দাম হলো পঁচাত্তর হাজার টাকা তাহলে দুই লাখ পনেরো আসে কিন্তু আবার একটু ডিসকাউন্ট দিয়ে আমরা দুই লাখ এক লাখ পঁচাত্তর করে দিচ্ছি মেশিনের রেটটা আসে দুই লাখ পনেরো হাজার টাকা হ্যাঁ এটা শিল্প গাইড আছে অনেক কিছু শিখার জন্য বোঝার জন্য ওটা চার হাজার টাকা হাতিয়া আমরা মাঝে মধ্যে কিছু ডিসকাউন্ট দিয়ে দেই হ্যাঁ পারেন কারণ আগে শিখতে হয় শিখাটাও জরুরি আপনি যদি দায়িত্ব দিয়ে করেন দেন যে আমি যে বিদেশে যে পরিশ্রমটা করি তার কাছাকাছি পরিশ্রম দিলে কয়েক গুণ বেশি ইনকাম করা যায় এখানে অবশ্যই হবে আপনার নামটা মোবাইল নাম্বারটা